আসসালামু আলাইকুম ফিওস হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম আমরা গত লেকচার টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে আমরা কীভাবে বি কে ইমপ্লিমেন্টেশন করতে পারি তো মানে আমরা কিভাবে ডিএফএস কে অ্যাজেসেন্সি ম্যাট্রিক্স এর সাজে ইমপ্লিমেন্টেশন করতে পারি তো এখন আমরা দেখবো যে আমরা কীভাবে ডিএফএসকে অ্যাজেসেন্সি লিস্টের সাজে ইমপ্লিমেন্টেশন করতে পারি তো আগের টিউটুয়েলটি বুঝে থাকলে তো এটা বোঝা খুব বেশি হবে না কঠিন হবে না এটা খুবই ইজি আর কি তো জাস্ট ওইটার মতোই কিছু এখানে ব্যতিক্রম হবে তো আমরা এখানে কিন্তু ওইখানে যে কাজটা করছিলাম যে আমরা এখানে প্রথমত একটা স্টার্টিং নোট নিয়েছিলাম তারপরে এখানে এনএরে গেছিলাম তারপরে অন্য এইবারে গেছিলাম এভাবে কিন্তু কাজ করছিলাম আর কি তো আমরা কিন্তু জানি যে এজেন্সি লিস্টের ক্ষেত্রে আমাদের এখানে ভ্যালুগুলো এভাবে থাকে যে প্রত্যেকটা নোটের মধ্যে তো ওয়ান নোটের মধ্যে কি থাকবে এখানে টু ফাইভ থাকবে মানে মানে এভাবে থাকবে আর কি ওয়ান নোডের সাইজ থাকবে কি এখানে টু থাকবে আর কি তাহলে টু এর ভেতরে আমাদের কী থাকবে এখানে টু ফাইভ থাকবে আবার এখানে টু নোটের সাইজ থাকবে কত থ্রি তো থ্রির মধ্যে কী থাকবে ওয়ান থ্রি ফোর থাকবে তারপরে এখানে থ্রি নোটের সাইজ কত থাকবে ওয়ান তো ওয়ানের মধ্যে টু থাকবে আর কি মানে ব্যাপারটা যে আমি একটু এটার জন্য দেখাই আর কি এটার জন্য আমি একটু দেখাই তো এই নোটের জন্য ওয়ান নোটের জন্য আমাদের এখানে ভ্যালুগুলো থাকবে এইভাবে আর কি যে আমি এখানে যে ভেক্টর অফ অ্যারে নিয়ে এসলাম ভিটি তো এর মধ্যে আমি এখানে মানে ওয়ান ওয়ানের এর ওয়ান কমা জিরোর মধ্যে থাকবে এখানে টু আবার এখানে ওয়ান কমা ওয়ানের এর মধ্যে থাকবে কি ফাইভ থাকবে আর কি ওকে তো ব্যাপারটা যে তারপরে আমি এখানে টু নোটের জন্য একটু খেয়াল করি তো টু জন্য জন্য কিন্তু আমাদের এভাবে কাজ করবে আর কি তো আমরা এখানে ভেক্টর অফ অ্যারে টু কমা জিরোর মধ্যে থাকবে ওয়ান তারপর এখানে কি থাকবে টু কমা ওয়ানের মধ্যে থাকবে থ্রি থাকবে আর কি আবার এখানে টু কমা টুর মধ্যে কি থাকবে ফোর থাকবে আর ওকে মানে ব্যাপারটা আর কি এভাবে আর কি থাকবে আমাদের এখানে ভেক্টর অফ এর জন্য তো এখন আমরা যদি একটু কোডিংয়ের দিকে যাই তাহলে বেটার হবে তো আমরা কিন্তু এখন ইনিশিয়াল আমরা করছিলাম কি আমরা এখানে তিনটে কালারকে ডিফাইন করে রাখছিলাম তারপরে এখানে আমাদের একটা কালার এড়ে নিয়েছিলাম তারপরে এখানে নোট এবং এসকে আমি কি করছিলাম একদম গ্লোবালি ডিক্লেয়ার করে রাখছিলাম ওকে আমি এই কাজটা এখানেও করে রাখছি সেমভাবে এবং আমি এখানে একটা ভেক্টর অফ অ্যারে নিয়েছি তো এটা আমি গ্লোবালি ডিক্লেয়ার করে রাখছি আর আগের মতো আমি এখানে একটা এখানে করছি কি এখানে একটা বিএফএস কে কল করছি আর আমরা এখানে এখানে করছি কি অ্যাজেসেন্সি লিস্টের সাহায্যে ইনপুটগুলো নিয়েছি তো অবশ্যই আমি এখানে পাঁচ নম্বর টিউটোরিয়ালে দেখাইছি যে কিভাবে আমরা এখানে এজেসেন্সি লিস্টের সাহায্যে ইনপুট নিতে পারি তো আপনি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে আরও বেটার হবে আর কি তো আমরা এখানে এভাবে এজেন্সি লিস্টের সাজে করতে ইনপুট নিতে পারি আর কি তো আমি এখানে যেহেতু গ্লোবালি ইনপুটটাকে ডিক্লেয়ার করে নিয়েছি আর কি নোড এবং এসকে তো এই কারণে আমাদের এখানে এটা আমরা যে কোনো ফাংশনের মধ্যেও কাজ করতে পারবো নোড এবং এস এর কাজটা ওকে তো এই কারণে আমি এখানে এটা গ্লোবালি ডিক্লেয়ার করে নিয়েছি আর আমি এখানে করছি যে একটা বিএফএসকে কল করেছিলাম এখান থেকে তো বিএফএস কে কল করছিলাম এখানে তো এখানে আমাদের কী করছে এক থেকে সবগুলো নোট কী করছে এখানে চেক করছে আর কি প্রথমত একে ভিজিট কিনা তো এখন আমাদের এক যখন হোয়াইট থাকবে তখন আমাদের কী হবে এখানে এই ভিজিটের মধ্যে ওয়ানটা কল করবে তো এখন এই ভিজিটের মধ্যে ওয়ান কল করে কি হবে ওয়ান এর যে নেবার এখানে গিয়ে কাজ করবে কি তো ব্যাপারটা যে আমি একটু দেখাই এখানে তো ধরুন আমাদের এখানে প্রথমত ইনিশিয়াল আমাদের নোড এখানে ওয়ান নোড এখানে আমাদেরকে ওয়ান তো আমাদের এখান থেকে ভিজিটের মধ্যে কি হলো ওয়ান কে করলো কারণ ওয়ান তো আমাদেরকে ইনিশিয়াল আমাদেরকে হোয়াইট যেহেতু আমি এখানে কালারের মধ্যে সবগুলো কি করছি এখানে মানে কালারটাকে আমি করছি গ্লোবালি ডিক্লেয়ার করছি তার মানে এখানে কালার কালারের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে সবগুলো কি শূন্য আর আমি এখানে হোয়াইট মানেও শূন্য দিয়ে রাখছি ওকে তো এই কারণে আমাদের এখানে ইনিশিয়ালি এখানে কালারের মানটা কি এখানে হোয়াইট তো হোয়াইট হলে আমাদের কি হবে এখানে ভিজিটের মধ্যে চলে যাবে তো ভিজিটের মধ্যে ওয়ান চলে যাবে তো ওয়ান চলে যাওয়ার পর কি হবে ওয়ানটা একদম গ্রে করে দেবে ওকে তো ব্যাপারটা যে আমি আরেকটা এখানে ফাংশন কল করি যে হোয়াইট ভিজিটটা আমি আরেকটা ফাংশন কল করলাম এখানে ইঞ্চ এর মধ্যে আমি কী করবো এখানে ওই আর কি ওয়ানটাকে পাস করবো এখানে তো আমার এখানে এক্স এর মধ্যে আমার কি থাকবে এখানে প্রথমত ওয়ান থাকবে ওকে প্রথমত আমাদের এক্স এর মধ্যে কি থাকবে ওয়ান থাকবে তো দিলাম তো এই এক্স এর মধ্যে ওয়ান আসার পর কি হবে এখানে বলুন তো এখানে আমাদের এক্স এর মধ্যে ওয়ান আসার পর কিন্তু আমাদের এখানে কি করবে

এখানে আমাদের কি হবে এখানে বলুন তো এখানে আমাদের যেটা হবে আর কি অফ মানে কি এখানে ওয়ান ওয়ান কমা আমাদের এখানে জিরোতে থাকবে কি এখানে ওয়ান কমা জিরো থাকবে এখানে কি থাকবে টু থাকবে ওয়ান কমা যেহেতু আমাদের টু থাকবে এবং আমাদের এখানে ওয়ান কমা ওয়ানে কি থাকবে ফাইভ থাকবে আর কি এবং আমি এখানে লিখবো যে ভিটি অফ ওয়ান কমা ওয়ানের মধ্যে এখানে কি থাকবে আচ্ছা ওয়ান কমা ওয়ানের মধ্যে আমাদের থাকবে এখানে হচ্ছে ফাইভ থাকবে আর কি তো আমাদের কিন্তু এভাবে কিন্তু থাকবে এই ভ্যালুগুলো এখানে আমাদের কি থাকবে এখানে ভিটির মধ্যে এভাবে থাকবে তো আমাদের এখানে প্রথম যেটা পাবে সেটা হচ্ছে কে পাবে তো আমি এখানে এই কারণে যে কাজটা করবো এখানে ইন্ট ইউ এর মধ্যে আমি করবো এখানে ইউ এর মধ্যে আমি রাখবো এখানে যে ভিটি অফ এক্স কমা আই আর কে তো আমি যদি এটাকে একটু আউটপুট দেখাতে চাই তো আমি এখানে যদি ইউকে দেখাতে চাই ওকে তো আমি এখানে মনে করুন এখানে যে হচ্ছে আমি এটাকে জাস্ট একটা ইন লাইন দিলাম তো আমি এখানে দেখতেছি যে আমাদের ইউ এর মধ্যে কোন কোন ভ্যালুগুলো থাকতেছে তো আমি এটাকে যদি রান করি তো আমার মেবি এটা কপি করা আছে আর কি তো আমি এটাকে রান করি একটু খেয়াল করুন আমাদের এখানে তো এই পর্যন্ত আমাদের ইনপুট এই পর্যন্ত আমাদের এটা ইনপুট আর কি তো আউটপুট আমাদের এটা তো আউটপুট এটার জন্য আমাদের কীভাবে এটা আউটপুটটা পাচ্ছে আর কি আমি এখানে প্রথমত দেখতে পাচ্ছি যে ওয়ানের জন্য নেবার এখানে কি টু ফাইভ তো টু ফাইভ দিয়েছে তারপরে এখানে কি টু এর জন্য নেবার কি এখানে ওয়ান থ্রি ফাইভ আচ্ছা ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর তারপরে আউটপুট দিয়েছে এখানে ওয়ান থ্রি ফোর তারপরে থ্রির জন্য নেবার এখানে কি জাস্ট টু তারপরে এখানে কি বলুন তো ফোরের জন্য নেবার এখানে টু ফাইভ টু ফাইভ তারপরে এখানে ফাইভের জন্য নেবার কি ওয়ান ফোর ওয়ান ফোর ওকে এভাবে আর কি এটা আউটপুট দিয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার মানে আমাদের প্রথমত আমাদের এখানে ওয়ান এর জন্য নেই এবার কি হবে এখানে টু তে আইবে কোথায় আইবে টু তে আইবে তো টু তে আসার পর কি হবে এখানে টু কে ওকে গ্রে করে দেবে টু এ কি হবে এখানে গ্রে করে দেবে আচ্ছা টু কে আমাদের কি গ্রে করে দেবে আর কি তো আমরা এখানে এই কাজটা কিভাবে করতে পারি তো আমি এটাকে জাস্ট কমেন্ট করে দিয়ে রাখতেছি তো এখন আমরা এখানে কি করবো যে আমাদের এখানে প্রথমত কিন্তু এখানে এর মধ্যে কি থাকবে টু এবং ফাইভ থাকবে তার মানে এখানে প্রথমত টু থাকবে এখন এখানে চেক করবে যে ইফ কালার অফ কালার অফ ইউ হ্যাঁ এটা আমাদের কি হোয়াইট কিনা এটা আমাদের কি হোয়াইট কিনা তো যদি এটা আমাদের হোয়াইট হয় এখানে এটা যদি আমাদের কি হোয়াইট হয় তাহলে এখানে ভিজিট ভিজিট করবে কি এখানে ভিজিটের মধ্যে কি হবে এখানে ইউটাকে পাস করবে তো ইউটাকে আমাদের এখানে যখন কল করবে এখানে বা ইউটাকে যখন পাঠাবে তখন ইউটা আমাদের কি হবে এখানে চলে যাবে এবার এক্স এর মধ্যে এবার কি টু যাবে এবার টু যাবে এক্স এর মধ্যে তো এক্স এর মধ্যে টু যাওয়ার পর কি হবে কে গ্রে করে দেবে তার মানে এখানে কি হবে আমাদের এখানে টাও হয়ে গেল গ্রে হওয়ার এখানে চলে যাবে তো এর সাইজ এখানে হবে তো মধ্যে প্রথমটা তো গ্রে হয়ে আছে তার মানে হোয়াইট না তো হবে না এখানে হোয়াইট হবে না তো আমাদের এখানে থ্রি জন আমাদের এই কন্ডিশনটা মানবে না কিন্তু আমাদের এখানে যখন সরি জন্য আমাদের এই কন্ডিশনটা মানবে না এর জন্য আমাদের এই কন্ডিশন মানবে না তো এর জন্য কন্ডিশন না মানলে আমাদের কি হবে এখান থেকে তে চলে আসবে কি হবে এখান থেকে চলে তো থ্রি জনে দেখবে যে থ্রি আমাদের এখানে কি হোয়াইট আছে কিন্তু তো থ্রি এখানে হোয়াইট আছে তার মানে এখানে কি থ্রি জন কন্ডিশন বানবে তার মানে কি হবে গ্রে হয়ে যাবে তো এখানে কিন্তু ঠিক এইভাবেই কাজটা হবে এখানে জাস্ট আমাদের এখানে এখান থেকে যখন আমাদের কি হবে নেবর এখানে থ্রি থ্রি জন কল করবে এখান থেকে তো থ্রিটা এখানে চলে যাবে তো থ্রি আমাদের কি গ্রে হয়ে যাবে আর কি তো থ্রি জন গ্রে হবে থ্রি গ্রে হওয়ার পর কিন্তু আমাদের কি হবে এখানে বলতো আমাদের এখানে কিন্তু এবার আর এবার কিন্তু আমাদের কি হবে না এখানে পাবে না পাবে টু কিন্তু পাবে না তো না পালে হবে এটা আমাদের ব্ল্যাক হবে যেহেতু আমাদের কাজ শেষ তার মানে এবার কি হবে এটা ব্ল্যাক হয়ে যাবে তো এভাবে আর কি আমাদের এই কাজটা হবে আর কি যদি আমি এখানে এক্সে আউটপুট দেখাতে চাই বা আমি এখানে এরপরে যে কাজটা করবো এখানে কালার অফ কালার অফ আমি এক্সের মধ্যে কি হবে এখানে ব্ল্যাক করে দেবো আর কি তো এটাই আর কি আমাদের বেসিক্যালি কাজ আর কি তো আর কিছু না তো আমি এখন যদি লেটাকেই কি করি এখানে এটাকে আমি যদি এখানে আউটপুটটা আমি এখানে শো করতে চাই এক্স এর মানটাকে সে আউট অফ এক্স এর মানটাকে আমি যদি আউটপুট শো করতে চাই তাহলে এখানে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আচ্ছা এখানে একটু খেয়াল করুন আমাদের কিন্তু এখানে আউটপুটটা যেভাবে দিচ্ছে আর এখানে প্রথমত থ্রি তারপরে ফাইভ তারপরে হচ্ছে ফোর টু তারপরে ওয়ান আর ওকে তো এটা কিন্তু আমাদের এখানে কী হচ্ছে এটা আমাদের কিন্তু এখানে আউটপুট দিচ্ছে ওকে তো আমরা এটা কীভাবে আউটপুটটা দিচ্ছে আমরা যদি একটু দেখি এখানে তো আশা বিষয়টা বুঝতে পারছেন তো প্রথমত আমাদের এখানে কি করতেছে এখানে এখানে আমাদের কি করলো এখানে কে আমাদের কি করলো ব্ল্যাক করলো তো থ্রি এর জন্য আমাদের প্রথমে আউটপুট দিলো তো থ্রি তে থেকে কোথাও যাওয়ার অপশন নেই তার মানে এখানে কেউ থ্রি থেকে আবার কি হবে এখানে টু এ ব্যাক করবে কী হবে এখানে থ্রি থেকে আবার টু এ ব্যাক করবে আমি এখানে যদি লিখে রাখি বিষয় থ্রি তারপরে হচ্ছে ফাইভ তারপরে এখানে হচ্ছে ফোর টু ওয়ান এভাবে কিন্তু আমাদের এখানে সবগুলোকে ব্ল্যাক করছে তার মানে মানে থ্রি থেকে টুতে ব্যাক করবে আবার থ্রি থেকে টুতে ব্যাক করলো তো ব্যাক করার পরে এখানে দেখবে যে টু থেকে কোথাও যাওয়ার অপশান কি কিনা হ্যাঁ টু থেকে কোথাও যেতে পারবে এখানে ফোরে যেতে পারবে তো এখানে আমাদের ফোরে যেতে পারবে তার মানে ফোরটা কীভাবে গ্রে করে দেবে এবার ফোরকে কীভাবে গ্রে করে দেবে তো ফোর থেকে আবার কোথাও যাওয়ার অপশান আছে কিনা হ্যাঁ আছে ফাইভে যেতে পারবে তো ফাইভে যাবে এবং ফাইভকে কে হবে গ্রে করে দেবে ফাইভকেও আমাদের কীভাবে গ্রে করে দেবে তো এটাকে গ্রে করার পর আমরা দেখবে যে ফাইভ থেকে কোথাও যাওয়ার অপশান আছে কিনা তো ফাইভ থেকে কোথাও কিন্তু যাওয়ার অপশন নেই তার মানে এবার কী হবে ফাইভের কাজ শেষ ফাইভ হবে এখানে ব্ল্যাক হবে তার মানে এরপরে কিন্তু আমাদের থ্রি পর দিয়েছে কিনা এখানে বলুন তো আমাদের মানে প্রথমত এখানে আউটপুট দিয়েছে এখানে থ্রি তার মানে থ্রি প্রথমে ব্লাক করছে তারপরে ফাইভ কে করবে দেন ফাইভ থেকে কোথাও যেতে পারবে না তার মানে ফাইভ থেকে ব্যাক করে কোথায় আসবে ফোরে আসবে তো ফোরে যখন আসবে তখন দেখবে যে ফোর থেকে কোথাও যেতে পারবে না তার মানে ফোরের কাজ শেষ তো ফোরকে ব্ল্যাক করবে এবার কি হল ফোরকে ব্ল্যাক হলো তো এরপর কিন্তু আমাদের এখানে ফোর কিন্তু আউটপুট দিয়েছে ওকে ফোর আউটপুট দিয়েছে তারপরে এখানে কেউ ফোর থেকে টুতে ব্যাক করবে তার মানে টু থেকে ফোরে ব্যাক করছিলো তার মানে গিয়েছিলো কি তার মানে ফোর থেকে টুতে ব্যাক করবে তো দেখবে যে টু টু থেকে কোথাও যাওয়ার অপশান আছে কিনা তো কোথাও যাওয়ার অপশানে তার মানে এখানে টু কে কেউ ব্ল্যাক করবে তো টু কে আমাদের কী হলো এবার ব্ল্যাক করে দিল

ধরণমূলক আমাদের এই নোটটার নাম হচ্ছে কত এখানে এই নোটটার নাম হল 6 এটা নাম হল 7 ওকে তো সেই জন্য কিন্তু আমাদের এখানে কি আসে মানে এই যে এই দুটো নোট কিন্তু এর সাথে কানেক্টেড নেই তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় যে কম্পোনেন্ট বলা হয় তো এইটা আমাদের একটা কম্পোনেন্ট হবে এইটা আরেকটা কম্পোনেন্ট তো এই এই গ্রাফটার জন্য আমাদের এখানে কম্পোনেন্ট কয়টা দুইটা তো আমরা এই কম্পোনেন্টটা কিভাবে পেতে পারি তো এই জন্য আমাদের এখানে যে কাজটা করা লাগবে জাস্ট সেম কাজ আর কিছুই না এখানে জাস্ট আমাদের যেটা করা লাগবে যে আমরা এখানে তো এর মানটা পেলাম তো এখানে তো সবগুলো ভিজিট হবে তো এখানে কিন্তু আমাদের সবগুলো সবগুলো নোটে চেক করবে আচ্ছা এখানে একটু খেয়াল করুন তো আমাদের এখানে যখন এই নোটটা আমাদের হবে তো আমাদের এখানে নোট এবার কটা হবে ষাটটা নোট হবে তো ওয়ান থেকে কটা নোট এখানে ষাটটা নোট ওয়ান থেকে সাতটা নোট তো এক থেকে ষাটটা নোটে আমাদের এখানে চেক করবে তো যখন আমাদের এখানে ওয়ানটাকে স্টার্টিং নোট হিসেবে নেবে তো ওয়ানটাকে স্টার্টিং নোট হিসেবে নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ইনিশিয়ালি মানে সবগুলোকে আমাদের কি এই এইটার জন্য আমাদের সবগুলোকে ব্লাক করে দেবে সবগুলো নোট আমাদেরকে ব্লক করবে

আর আমি যেখানে যে কম্পোনেন্টটাকে প্রিন্ট করে দেখাতে চাই তো আমি এখানে তো তো আমি কি রান করি এখানে আরেকটা ব্যাপার সব আছে আমাদের এখানে কিন্তু এ স্কোয়াড এখানে বলুন তো এবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা এস এখানে তারপরে এখানে পাঁচটা এস যখন আমাদের থাকবে আর এখানে ও এখানে আরেকটা তো এস মানে ছয়টা এস এখানে এজ হচ্ছে আমাদের ছয়টা মানে এখানে আমাদের এ স্কোয়াড এখানে ছয়টা ওকে এজ আমাদের এখানে ছয়টা আর নোট আমাদের এখানে কি সাতটা নোট কি আমাদের এখানে সাতটা আর এখানে আমাদের ইনপুট হিসেবে অ্যাড হচ্ছে সিক্স এবং সেভেন ওকে সিক্স এবং সেভেন আর কি ওই আমি এটা ইনপুট দেবো আর কি এর আমাদের কি দেবে আর কি সেটা যদি দেখি আমার মনে করুন আমি এখানে ওইটা আর কি আমি এখানে ইনপুট দেবো এইটা তো আমাদের এখানে এ ছিল হচ্ছে এস সাতটা ছিল সরি নোট ছিল সাতটা এস ছিল ছয়টা তো আমি এখানে প্রথম ছিল ওয়ান টু তারপর ওয়ানের সাথে কি এখানে ফাইভ ছিল তারপরে আমাদের কী ছিল টু থ্রি তারপরে টু ফোর দেন আমাদের এখানে ফোর ফাইভ দেন আমাদের এখানে সিক্স সেভেন দেখুন আমাদের এখানে কম্পোনেট কর এখানে কম্পোনেট কিন্তু আমাদের দুইটা যে আমি এখানে যদি ওই আগের ইনপুটটা যদি এখানে এটা আর কি দিই তাহলে কিন্তু আমাদের এখানে কম্পোনেন্ট ওয়ান হওয়ার কথা এখানে কী হওয়ার কথা এখানে কম্পোনেট ওয়ান ওয়ান হওয়ার কথা যে আমি যদি রান করি তার মানে আমাদের ওয়ান বলতে আমাদের জাস্ট এই যে এইটা আর কি বুঝাচ্ছে এইটা এইটা এই পুরোটার জন্য আমাদের কম্পোনেন্ট ওয়ান আর যখন এখানে দুইটা নিয়ে কাজ তখন আমাদের দুইটা এখানে কম্পোনেন্ট হবে ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম